নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পাচ্ছেন আমি আমার বাড়িতে নেই, আজকে রয়েছি আমি মাসিমণির বাড়িতে। এবং আজকে আমার হাতের রান্না নয়, আমার মাসিমণির হাতে স্পেশাল একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙের শুক্তো রান্না হবে আজকে, তো চলুন তাহলে দেখা যাক। এটাকে নিয়ে নেবো, এই এই যে আমাদের একটা ছোট্ট ছোট মেঘার সাথে বাঙালিয়ানা পরিবারের একজন ছোট্ট সদস্য, এই যে হিরো, হ্যাঁ ইম্পর্টেন্ট, সালমান খান। এখন ওই নিয়ে পুরোপুরি জামা কাপড় পরে উঠতে পারে। তো এক সদস্যের সঙ্গে তো দেখা হলো, এবার যার রেসিপি শেয়ার করব তাকেও একটু দেখাই। এসো 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 এসো, মাসিমণি যাচ্ছেন বিয়ে বাড়িতে সাজুগুজু করে। তো আমাদের রেসিপি অলরেডি শুট করা হয়ে গেছে, এটা ইন্ট্রোটা শুট করছিলাম। এই হলেন আমার মাসিমণি। নাম বলো মাসিমণি তোমার? মানসী দাস। খুব ভালো রান্না করেন মাসিমণির থেকে একদম। আর মাসিমণির পায়েস রান্না, যেটা একদম চটজলদি পায়েস রান্না, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেটাকে। আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে চলুন আর বেশি কথা না বলে রান্নাটা দেখে নেওয়া যাক, যে কিভাবে মাসিমণি ঝিঙে শুক্তো করেন। শুক্তোটা মানে আমরা গতানুগতিক শুক্তো যেটাকে বলে থাকি, সেটার থেকে হয়তো একটু আলাদা রকমের, মানে এক এক অঞ্চলে এক এক পরিবারে এক এক রকমের রান্না থাকে। তো মাসিমণির শাশুড়ি মায়ের রান্না এটা, মানে ওনার থেকেই শেখা। তো কিভাবে শুক্তোর মশলাটা তৈরি করেন, যেটা দিয়ে সমস্ত রকমের শুক্তো রান্না করা যায়, এবং আজকের এই স্পেশাল ঝিঙের শুক্তো, যেটা কি হলো, আজকের এই ঝিঙের শুক্তো যেটা বিউলির ডালের বড়া দিয়ে তৈরি হবে, সেটাতেও সেই মশলা যায়। তো মশলার রেসিপি সহ আজকে পুরো রেসিপিটা আমরা দেখে নিই, চলুন। এটা দেখি বিউলির ডাল ভিজিয়ে বেটে নেওয়া আর নুন দেওয়া, ফেটিয়ে, হ্যাঁ ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। আর তেল গরম হচ্ছে, এখানে বিউলির ডালের বড়াগুলো ভাজা হবে। ডালটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে নুন দেওয়া হয়েছে। এবার আর একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছে মাসিমণি। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেওয়া হচ্ছে, আর এক পিঠ ভাজা হবে। এই শুক্তোটাতে উচ্ছে বা করলা যায় না বলো মাসিমণি? হ্যাঁ, মানে শুক্তো মানেই একটা সেই তেতো থাকবে এরকম একটা ব্যাপার মাথায় থাকে সারাক্ষণ, কিন্তু এটা দারুণ খেতে হয়। সমস্ত বড়া ভাজা কমপ্লিট, এবার ভাজা হবে আলু আর ঝিঙে, তাই তো? আর একটু তেল দেওয়া হলো, ফোড়ন দেবে এখন কিছু আলু ভেজে নিয়ে? আচ্ছা, এই যে আলু আর ঝিঙে কাটা আছে। আগে আলুগুলো ভাজাবে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর যাবে ঝিঙে গুলো। আলু আর ঝিঙে একসাথে ভাজতে গেলে দুটোর কোনোটাই ভাজা হবে না, তাই তো? সেই জন্য আগে আলু তারপরে ঝিঙে। ঝিঙে আর আলু ভাজা হয়ে গেছে এখানে, আর আমরাও ভাজা ভাজা হয়ে যাচ্ছি এই গরমে, বলো কি গরম, আমরাও ভাজা ভাজা হয়ে যাচ্ছি। হ্যাঁ, ছানা হয়ে যাবে, রাত্রেবেলা ছানার বড়া হবে। কাটিয়ে দাও, একটু ইয়ে দিয়ে দাও। ঝিঙে আলু ভাজা হওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে নুন, আর কি দেবে? এবার এর মধ্যে যাচ্ছে শুক্তোর মশলা, শুক্তোর মশলার রেসিপিও দিয়ে দেব। এতে কি কি আছে একটু মুখে বলে দাও। পাঁচফোড়ন, জিরে, ধনে, সর্ষে, শুকনো লঙ্কা। আচ্ছা, আর আছে তোমার ছোট এলাচ। ছোট এলাচ, এটা তো শেষ হয়েছে, তাহলে আজকে আর একবার করে এটা করবো। হ্যাঁ, সে এইটুকুটা দিয়ে দেবে বলছি, এটা তো শেষ হয়ে এসছে, আবার করতে হবে তো তাহলে। হ্যাঁ, এবার যাচ্ছে দুধ, মশলাটা দিয়েই দেওয়া দেওয়া হচ্ছে দুধটা, আর এটা নামানোর আগে অল্প একটু মশলা রাখা হয়েছে, এটা দেওয়া হবে। আর এই দুধটা দিয়েই গ্রেভিটা তৈরি হবে।
শুধু দুধ আবার প্রচন্ড রিচ হয়ে যায় না, আর গরমে আমরা যেমন কেটে কেটে যাচ্ছি দুধটাও অমনি কেটে কেটে গেছে, ছানা তৈরি হয়ে গেছে। আজকে আমরা ছানার তরকারি খাবো নাকি? ওই যে ওখানে একটু জল দিয়ে দেওয়া হলো দুধের সঙ্গে, একটু ঝোল ঝোল হবে কারণ বড়াগুলো ঝোল টানবে, তাই তো? মিষ্টি দিতে হবে তো একটু, দেখেই শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি হলো? এটা আমরা গরমে যেমন কেটে যাচ্ছি দুধটাও কেটে গেছে, দুধটা ফোটাতে গিয়ে সেটা ছানা হয়ে গেছে। এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেওয়া হচ্ছে, মানে এই ছানাটার মধ্যে। কোন দুধটা কাটলো এটা? কালকেরটা, মানে কৌটোর দুধটা? না না, ওই প্যাকেটটা। কৌটোর দুধ তো আমি তো নিয়ে নিয়েছি, কৌটোর দুধে কিছু হয়নি। আর আমরা এই যে জানালা দিয়ে পাশের বাড়ির বৌদির সাথে কথা বলছি, মানে সেদ্ধ হয়ে গেলে, তাই তো? আলু টালু সেটা ঢাকা দিয়ে একটু আলু টালু গুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে এর মধ্যে মিষ্টি যাবে, এই বড়া গুলো যাবে, সেগুলো। আচ্ছা, আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে ডালের বড়াগুলো, আর একটু মিষ্টি দেওয়া হবে। সব বড়াগুলো দিয়ে একটু মিশিয়ে দেওয়া হচ্ছে, এবার জাস্ট একটু মিষ্টি, তাই তো? নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে, আর শুক্তো তো অলওয়েজ একটু মিষ্টি চাই চাই। বানানোর আগে জাস্ট সামান্য একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দেওয়া হচ্ছে, ওই এক চামচ মতো আর কি, দিয়ে এটা নামিয়ে নিতে হবে। এতে ফুটে গেলে একটু নামানো হচ্ছে, এবার এতে তড়কা দেওয়া হবে। বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যেতে পারে, কারণ বিউলির ডালের বড়া এমনি নরম, তাই তো? এবার একটা তড়কা প্যানে অল্প একটু সর্ষের তেল নেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হবে পাঁচ ফোড়ন, তেজপাতা আর কি, শুকনো লঙ্কা, শুক্তোর সাথে একটু ডিফারেন্স হচ্ছে ওই যে উচ্ছে বা করলা নেই, আর ইয়েতে লঙ্কাও যাচ্ছে, তাই তো? লঙ্কা ফোড়নে তো লঙ্কা দিই, ও শুক্তো ফোড়নে তো লঙ্কা যায়, লঙ্কা আবার কোথায় যায় না? ফোড়ন কেন, কিছুতেই লঙ্কা দেয় না, লঙ্কা তো আমার থাকে না, ভাজা মশলার সময় একটু থাকে। হ্যাঁ, দুটো চার চাটনি কি দেবো, গরম মশলা দেবো, গরম মশলাও পড়বে। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সর্ষের তেলে ভেজে সেটাকে ফোড়ন দেওয়া হচ্ছে। হয়ে গেল, হ্যাঁ, সবশেষে একটু ঘি আর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হবে। এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো, এবং আমাদের শুক্তো এখানে রেডি, ঝিঙে শুক্তো, গরম মশলা সামান্য একটু, আর এই যে ভাজা মশলাটা যেটা রাখা ছিল শুক্তোর, সেই ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেওয়া হবে, তারপর কিছুক্ষণ বাদে মেশানো হবে, তাই তো? এই যে সেই ঝিঙে শুক্তো যেটা আমরা রান্না করছিলাম, মানে মাসিমণি রান্না করেছে আর কি, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট্রি করেছি। সেই বিউলির ডালের বড়া, বড়া তো নয় এগুলো, রসগোল্লা। ও কি সফট, একদম নরম তুলতুলে, এই যে, আর খেতে জাস্ট আজকে দুর্দান্ত হয়েছে শুক্তোর, মানে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু আরও অনেক কিছু ছিল, তাই ভাতটা আজকে বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এবার তৈরি হচ্ছে আমাদের শুক্তোর মশলা,
যে মশলাটা শুক্তোতে ব্যবহার করা হয়েছিল। মশলা জানি তবে সব সমপরিমাণ বলতে এই জিরে ধনে আর সরষেটা। আচ্ছা আচ্ছা, পাঁচফোড়নটা একটু কম আর ছোট এলাচও কম। প্রথমে দেওয়া হলো কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য ওটাকে সবার প্রথমে দেওয়া হলো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটু পোড়া পোড়া, তাই তো, মানে একটু বেশি ভাজা। এটা কাছে রাখি থালাটা, এটা ঢেলে দেওয়া হলো। এবার দেওয়া হলো ছোট এলাচ, ওই মোটামুটি 20টা মতন। আর এটা 100 গ্রাম জিরে, 100 গ্রাম ধনে, এর হিসেবে এই কটা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। ছোট এলাচটা ভেজে নেওয়া হচ্ছে আগে। ছোট এলাচটাও ভাজা হয়ে এসছে। ভাজার পর এলাচগুলো কি সুন্দর ফুলছে। এগুলোই তো শেখার জিনিস, তুমি তোমার শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়েছো বলে তাই তোমার থেকে আমরা শিখছি। এলাচটাও ঢেলে নেওয়া হলো। এরপর যাচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন 50 গ্রাম, 50-এর একটু কম। আচ্ছা, পাঁচফোড়নে রাঁধুনি থাকে বলে সেই জন্য মাসিমণি আর দেয় না আলাদা করে রাঁধুনিটা। পাঁচফোড়নের খুব সুন্দর সেন্ট আসছে। পাঁচফোড়নের মানে এই গন্ধটার জন্যই প্রচুর জিনিসে, যেমন আচারে, চাটনিতে পাঁচফোড়ন দিলে আর কিছু লাগেই না। পাঁচফোড়নটাও ভাজা হচ্ছে। আচ্ছা, লো হিটে এটাকে ভাজতে হবে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। খেয়ে দিয়ে উঠে আমরা রেস্ট না নিয়ে আগে চলে এসেছি মশলা ভাজতে, মানে এই শুক্তোর মশলা রেডি করতে। এরপর যাচ্ছে সর্ষে, কালো সর্ষে 100 গ্রামের একটু কম, তাই তো, ওই 70-75 গ্রাম মতো হলো। সব মশলা এক এক করে ভাজা হচ্ছে। সর্ষেটা যখন ফুটতে শুরু করবে, ওই যে এক একটা করে ফুটতে শুরু করেছে, তো এইরকম অবস্থায় সর্ষেটা ঢেলে নিতে হবে। তোমার সব ওই নিরামিষ রান্নাগুলো ঠাকুমার থেকে শেখা? জিরেটা 100 গ্রাম পুরোটাই যাবে। আগে জিরেটাও ভেজে নেওয়া হচ্ছে। সব আলাদা আলাদা ভাজা হচ্ছে, ভাজাটা ভালো। মানে এক একটা মশলার তো এক একটা হিট আর সময় এক এক রকম লাগে, তাই যেটা যেরকম সময় লাগে সেই সময় নিয়ে ভাজা হচ্ছে। হ্যাঁ, জিরেরও কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে, আর জিরেটাও ফুটতে শুরু করে ভাজার পর। এবার জিরেটাও নামিয়ে নেওয়া হবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে নিয়ে তারপর গোটা ধনেটা দেওয়া হবে। এটা হতে একটু বেশি সময় লাগে নাকি? এটা কি 100 গ্রাম পুরোটাই? পুরোটা দিয়ে দেওয়া হলো। ধনেটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। পুটু
এই মশলাগুলো তো রেডি হয়ে গেছে, এখন তো গুঁড়ো করা যাবে না, বিকালে করবো। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে, বাকি ওই কড়াইয়ের গরমে হয়ে যাবে। নামিয়ে দেওয়া হলো, এবার এই মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হলে তারপরে এগুলোকে গুঁড়ো করতে হবে মিক্সিতে। এখন আপাতত ঠান্ডা, হ্যাঁ দারুণ একটা গন্ধ আসছে। এই মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো হয় না, জাস্ট একটু নাড়াচাড়া করে জল বা দুধ দিয়ে দিতে হয় তারপরে। আমি তো মশলা এ করি না, হুম কষাই না, ওপর থেকে দিয়ে দাও ছড়িয়ে, মশলা কষে নুন জল যা দেবার দিয়ে মশলাটা দিয়ে ফুটতে দিই। আচ্ছা এটা হতে থাক, আমরা একটু রেস্ট করে তারপর বিকালবেলা। হুম অলরেডি আমি দূর থেকেই পাচ্ছি কি ভালো স্মেল আসছে। মশলাগুলো ঠান্ডা হওয়ার পর এবার এগুলোকে গুঁড়ো করা হচ্ছে, অল্প অল্প করে কয়েকটা ব্যাচে গুঁড়ো করা হচ্ছে। এই যে প্রথম ব্যাচে মশলা রেডি, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। এটাকে ঢেলে রেখে তারপর বাকি আরো খানিকটা মশলা গুঁড়ো করা হবে, তাই তো? এই যে আমাদের মশলা গুঁড়ো হয়ে গেছে, সবটা একসাথে ভালো করে আগে মিশিয়ে নেওয়া হয়েছে গুঁড়ো করে, তাই তো মাসিমণি? যাতে ওই সব মশলা একসঙ্গে মানে মিশ্রণটা ঠিকঠাক হয়, তারপরেই এটা, এটা আমার, আচ্ছা এটা আমার জন্য প্যাক করে দিয়েছে মাসিমণি, এটা নিয়ে যাবো বাড়িতে, বাড়িতে শুক্তো রান্না হবে আর এটা মাসিমণি ইউজ করবে, আজকে বেশি করেই বানিয়েছে ওই জন্য। মাসিমণির কাছে এটা বানানোই থাকে প্রত্যেক সপ্তাহে, মানে শনিবারে আমরা আসলে তো মিনিমাম মাস তিন চার, হ্যাঁ জপ্পা হয়ে গেছে, এই এই করবে না তাহলে কাঁদবে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে একটু দাঁড়াতে শিখবে, এবার মাসখানেকের মধ্যেই দেখবো দাঁড়াচ্ছে।